গাইজ, আমি আজকে দেখাবো ফেসবুকে আপনি কাউকে ব্লক দিবেন কিভাবে। সো ফেসবুক কমেন্ট বক্স থেকেই হোক বা মেসেজ অপশন থেকেই হোক, যে কোনো অপশন মানে আপনার হোম পেজ থেকেই হোক, যেখান থেকেই হোক, আপনি খুব সহজে কাউকে ব্লক দিবেন কিভাবে, আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ সব কিছু দেখিয়ে দিব। সো তার জন্য আপনি জাস্ট আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। দেখার আগে আমি আরেকটা রিকোয়েস্ট করবো, আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সো গাইজ, আমি জাস্ট ফার্স্টে ফেসবুকে চলে যাচ্ছি। এটা হচ্ছে ফেসবুক, আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম হোম পেজ সবার সামনে চলে আসে, ঠিক আছে। সো এখান থেকে আপনি যদি এখান থেকে ব্লক করেন বা কমেন্ট অপশন থেকে ব্লক করেন বা আপনার মেসেজ অপশন থেকে ব্লক করেন, যেখান থেকে আপনি ব্লক করবেন, ব্লক করার আগে আপনি এটা জিনিস খেয়াল রাখতে হবে আপনাকে, যে যার প্রোফাইলটা এখানে দেখতে পাচ্ছেন, যার প্রোফাইল, এই প্রোফাইল আপনাকে ক্লিক করতে হবে। সো প্রোফাইল আপনি ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে কিন্তু তার প্রোফাইলটা চলে আসছে, ঠিক আছে। সো আপনি এরকম কমেন্ট বক্স থেকেই হোক, যেখান থেকেই হোক, আপনি এরকম এখান থেকে ফলো এই তার প্রোফাইলে ক্লিক করলে এরকম প্রোফাইল অপশন চলে আসে। এরকম প্রোফাইল অপশন আসার পর এখান থেকে কী করতে হবে, এখানে দেখবেন যে ডান পাশে থ্রি ডট একটা অপশন আছে, এখানে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট একটা অপশন আছে। সো আপনাকে জাস্ট এটাতে ক্লিক করতে হবে। এবার আপনি মেসেজ অপশন থেকেই হোক বা কমেন্ট বক্স থেকেই হোক, ঠিক আছে, যেখান থেকেই হোক, আপনি এরকম প্রোফাইলে ক্লিক করলে প্রোফাইল আসলে এরকম থ্রি ডট অপশন আসলে এটাতে ক্লিক করবেন। সো এটাতে ক্লিক করার পরে খুব সিম্পলভাবে আপনি এখানে লেখা আছে দেখবেন যে ব্লক। অনেক সময় দেখা গেছে কি এই লেখাটা, এই ব্লক লেখাটা এখানে থাকে না, অনেক সময় দেখা গেছে নিচে থাকে বা অনেক অনেকগুলো এরকম লেখা থাকার পরে অনেক নিচে থাকে, আপনাকে ইনস্টল করতে হবে, তারপরে আপনাকে নিচে নামলেই তারপর দেখবেন আর কি। সো জাস্ট এটা যেহেতু উপর আছে তাহলে আমি এখান থেকে দেখিয়ে দিই। সো এখানে ব্লক অপশন আপনি জাস্ট ক্লিক করবেন। সো ক্লিক করলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে ব্লক লেখাটা চলে আসছে। আপনি এখান থেকে খুব সহজে ব্লক করতে পারেন। ব্লক লেখাটা ব্লকে ক্লিক করলেই অটোমেটিক আমার এখানে দেখতে পাচ্ছেন যে এখন ব্লক হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন অলরেডি ব্লক হয়ে গেছে, ঠিক আছে। সো এটা কিন্তু এরকম আমি যদি এখন এই ক্লিক করি আসছে না, দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখান থেকে আর আসছে না। সো এটা কিন্তু এখন অলরেডি ব্লক হয়ে গেছে। সো এখন আমি আমার প্রোফাইল থেকে দেখাই, আমাকে যদি কেউ কমেন্ট করে বা কমেন্ট অপশন থেকে আপনি কাউকে কীভাবে ব্লক করবেন। সো জাস্ট আমার যে ফটো আপলোড করেছি ওখানে হয়তো অনেকে কমেন্ট করেছে, আমি ওখান থেকে একটা আইডি আপনাকে ব্লক দিয়ে তারপর এখন দেখাচ্ছি। সো এখান থেকে যদি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ফটো, আমি আপলোড করেছিলাম। সো এখানে অনেকে কমেন্ট করেছে, আমি যদি এখন কমেন্ট বক্স থেকে কাউকে ব্লক দিতে চাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে যে কোনো একটা আইডি আমি চুজ করে নেবো। যেমন ধরেন আমি এই আইডিটা আমি চুজ করলাম, সো একদম উপরেটা, ঠিক আছে, দেখতে পাচ্ছেন এটাকে। সো আমি এটাতে চুজ করলাম। সো এরকম প্রোফাইলে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন সেম এরকম প্রোফাইলে চলে আসছে আগের মতোই। তো এখানে সেম আগের মতো দেখছেন থ্রি ডট। সো আপনি মেসেজ অপশন থেকে হোক, যেখান থেকে হোক, এরকম থ্রি ডট অপশন আসলেই এখানে আবার দেখতে পাচ্ছেন যে ব্লক লেখাটা, আমি আগে বলে দিয়েছি আগেরটা ছিল কিন্তু ব্লক লেখাটা এই জায়গায়, সো এখন কিন্তু এখানে চলে আসছে। এটা হচ্ছে আইডির ডিটেলস অনুযায়ী। সো এখানে কিন্তু আপনি আবার সেম এখানে আমি এটা ব্লক করবো না, জাস্ট আপনাকে দেখাই স্টেপ বাই স্টেপ কী করতে হবে। সো এখানে ব্লক ক্লিক করবেন, ক্লিক করার পরে আবার দেখতে পাচ্ছেন এখানে ব্লক লেখা চলে আসছে, এখানে ক্লিক করলেই অটোমেটিক আপনার এটা আবার ব্লক হয়ে যাবে, ঠিক আছে। সো গাইস, এইভাবে কিন্তু আপনার মোবাইল থেকে যে কোনো কাউকে আপনি ব্লক দিতে পারবেন। দেখা গেছে আপনার কমেন্টে কেউ ডিস্টার্ব করে বা মেসেজে কেউ ডিস্টার্ব করে, আপনি চাইলে ইজিলি আপনি ব্লক দিতে পারবেন এখান থেকে, ঠিক আছে, এই এইরকম করেই। সো গাইস, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিবেন, অ্যান্ড চ্যানেলে যদি নতুন হন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।